পরীক্ষা এক বছর না দিলেও এমন কোনো বিরাট ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। একই সাথে সরকার বিকল্প পদ্ধতিতে SSC-HSC পরীক্ষা নেওয়ার চিন্তা করছে বলেও জানিয়েছেন তিনি। আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন দীপুমনি। 2022 খ্রিস্টাব্দের HSC পরীক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর। একই সাথে অ্যাসাইনমেন্ট বিতরণ ও মূল্যায়ন নির্দেশনা প্রকাশ করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে আগামী বছরের HSC পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় সংসদে প্রস্তাবিত 2021-22 অর্থ বছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের উপর 15% কর আরোপের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। পাবলিক বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিতির পাশাপাশি অনলাইনেও শর্ত সাপেক্ষে নিয়োগ পরীক্ষা ও সাক্ষাৎকার নেওয়ার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তবে অনলাইনে নিয়োগ পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয়গুলোকে মানতে হবে 5টি শর্ত। UGC বলছে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে এই অনুমতি দেওয়া হয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সে সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হয়েছে। কলেজে ভর্তির সময় প্রত্যেক শিক্ষার্থীর ডোপ টেস্ট বা ড্রাগ টেস্ট বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি জারি করেছে শরীয়তপুরের সব সরকারি বেসরকারি কলেজ। কোনো শিক্ষার্থী মাদকাসক্ত কিনা তা চিহ্নিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক মহসিনা আক্তার খানমের বিরুদ্ধে চৌর্যবৃত্তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির সাবেক মহাপরিচালক ও সংগীত শিল্পী ইফাত আরা নার্গিস। অভিযুক্ত শিক্ষক মহসিনা আক্তার একজন সংগীত শিল্পী, তিনি লীনা তাপসী খান নামে পরিচিত। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA কর্তৃক 1 থেকে 12তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের আদালত অবমাননার মামলায় প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান এনামুল কাদের খানকে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে আজ আদালত এ আদেশ দেন।